জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সন্তোষ দা, বাড়ি আরামবাগের নৈশরা এলাকায়। জানা গেছে পুকুরে স্নান করতে গিয়ে পা পিছলে পড়ে যায় ওই ব্যক্তি। প্রতিবেশীরা দেখতে পেয়ে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। মানে ছেলে টেলে নেই, স্বামী স্ত্রী দুই মেয়ে ছিল, এক মেয়ে আগে মারা গেছে এবং যারা ছোট মেয়ে বিয়ে হয়েছে অন্য জায়গায় এবং বাড়িতে কেউ থাকেনি এবং আজকে খাস ধান বিক্রি হচ্ছিলো, সকাল করে চান করতে গিয়েছিলো, সিমেন্টের ঢালাইয়ের আর কি মানে মানে ঘাটটা বাঁধানো আছে, পা পিছলে গিয়ে পড়ে গেছে এবং হাইটে ছোট মানুষ, এবার কেউ দেখেনি, সবাই তো কাজের মধ্যে বেরিয়ে গেছে, ভাইপোরা সব কাজে বেরিয়ে গেছে। যে বাচ্চা ছেলে সে দেখেছে যে দাদু জলে ডুবছে, সেই যে ছুটে তুলেছে এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, মারা গেছে। নিউজ আজ বাংলা আরামবাগ। এসে গেল বং পিৎজা, আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকুনের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।